মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি এইমাত্র দাবি করেছেন যে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অন্তরালাহেরই নন, তিনি অনামিকা। এর সপক্ষে আপনার কাছে কোনো রক সলিড প্রমাণ আছে কি? প্রমাণ আছে ধর্মাবতার। একাধিক প্রমাণ আছে। আমি সাক্ষীদের ভেতরে আনার অনুমতি চাইছি। আর প্রথম সাক্ষী সমীরণ উপাধ্যায়, দ্বিতীয় সাক্ষী অনুপ্রিয়া বসু মল্লিক এবং তৃতীয় সাক্ষী রবি মণ্ডল। আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি। দিনটা ছিল 1998 সালের পয়লা মে। আসানসোলের বাসিন্দা রজত দত্ত এবং ওনার স্ত্রী সুমিতা দত্ত তাদের একমাত্র কন্যা সন্তান অনামিকাকে নিয়ে পুরুলিয়ায় বেড়াতে আসে। আপনার এবং এই আদালত কক্ষে উপস্থিত সকলের মনে হতেই পারে যে এই রজত দত্ত এবং সুমিতা দত্ত এরা খারা এবং এই কেসের সঙ্গে এদের কী সম্পর্ক। ইয়নার এই রজত দত্ত এবং সুমিতা দত্ত এই কেসের জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু পরে ক্লিয়ার করছি। তবে তার আগে আমি আমার পুরনো কথায় ফিরে আসি। 1998 সালের পয়লা মে আসানসোলের বাসিন্দা রজত দত্ত এবং সুমিতা দত্ত তাদের একমাত্র কন্যা সন্তান অনামিকাকে নিয়ে পুরুলিয়ায় বেড়াতে আসেন। অযোধ্যা পাহাড় থেকে নামার সময় তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ঘটনাস্থলে রজত দত্ত এবং সুমিতা দত্ত মারা যান। কিন্তু বেঁচে যায় তাদের একমাত্র কন্যা অনামিকা। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় পুরুলিয়ার পবিত্র হৃদয় অনাথ আশ্রমে, কারণ সেই সময় দত্ত দম্পতির কোনো আত্মীয় সন্ধান পাওয়া যায়নি। তারপর সেই বাচ্চা মেয়েটি সেখানেই বড় হতে থাকে এবং পরবর্তীকালে মুম্বাই চলে যায় এবং সেখানে উমা দীক্ষিত এবং মন্টি ডিসুজার কাছে গান এবং নাচ শেখে। তারপর অনন্ত সাবরওয়ালের খুনের মামলায় জড়িয়ে পড়ে নিজের নাম পরিচয় ভাঁড়িয়ে অন্তরা লাহিড়ি সেজে ঢুকে পড়ে ইন্দ্রজিৎ লাহিড়ির বাড়িতে। অবজেকশন ইওর অনার, এই সব কিছু মিথ্যে, সব কিছু বানানো। অবজেকশন ওভাররুলড, মিস্টার বাসু প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ ইওর অনার। সত্যি না মিথ্যে সে তো কোর্ট বিচার করবে। মাই লর্ড, এবার আমি একে একে আমার সাক্ষীদের ডেকে নেব। আমি প্রথমে ডেকে নেব রিটায়ার্ড পুলিশ অফিসার সমীরণ উপাধ্যায়কে। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। সমীরণ বাবু, এতক্ষণ আমি যা যা বললাম তা কি ভুল? প্রত্যেকটা কথা ঠিক। আমি সেই সময় পুরুলিয়াতে পোস্টেড ছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।